আসসালামু আলাইকুম। আজ আমি একটি আপনাদেরকে চমৎকার ডিজাইন গলা শেয়ার করব, যারা নতুন তারা খুব সহজেই শিখতে পারবেন কাটিং এবং সেলাই। তো দেখেন, আমি এখানে কামিজের সামন পাটটা এবং পিছন পাটটা একসাথে নিয়ে নিলাম। তো এখানে প্রথমেই যে কাজটি করতে হবে, উপরে দিকে 2 ইঞ্চি পরিমাণ চড়া দিয়ে এবং সামনের পাটটা 2.5 ইঞ্চি লম্বা দিয়ে গোল গোল অনুযায়ী আমরা কাটিং করবো। দেখেন, 2 ইঞ্চি চড়া দিচ্ছি, ঠিক এভাবে আপনারা চড়া দেবেন, যাদের বডি ওই 30 থেকে 40-এর নিচে 40-এর উপরে 2.5 ইঞ্চি চড়া দেবেন। তারপর লম্বা দিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর দেখেন, এভাবে সোজা করে আমরা মার্জিন টেনে নিব। ওকে, তারপর ভিতর দিয়ে গোল গলা রাউন্ড অনুযায়ী শেপ দিয়ে দিব। সেম একইভাবেই 1 ইঞ্চি লম্বা দেখেন দিচ্ছি, মূলত পিছনে পাটা দিয়ে হবে, 1 ইঞ্চি লম্বা গোল গোলা শেপ অনুযায়ী কাটিং হবে। তো দেখেন, আমি এখানে সামনে এবং পিছনে পাটটা একসাথে দুয়াটা কাটিং করে নিচ্ছি। তারপর দেখেন, পিছনে পাটাটুকু আমরা সরিয়ে নিব। সেম একইভাবে আপনারা কাটিং করে নেবেন। তারপর সামনের পাটটায় দেখেন 2.5 ইঞ্চি নিচে যে আমি মার্জিন দিয়েছিলাম ওই ওই শেপ অনুযায়ী সেম একইভাবে কাটিং করে নিব। ওকে, তো দেখেন আমাদের কাটিং করা শেষ। এখন আমরা যে সামনে লাভটুকু ফিটিং করবো, এটির জন্য আমি প্যাস্টিং বক্রম নিচ্ছি, বা আপনারা বাংলা বক্রম নিতে পারেন, 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চড়া স্কোয়ার সাইজের প্যাস্টিং বক্রম নিচ্ছি। দেখেন, 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চড়া। তারপর দেখেন, এভাবে আপনারা মিডেলে বক্রমটুকু ভেঙে, তারপর দেখেন কীভাবে লাভের জন্য ড্রয়িং করতে হয়। দেখেন, প্রথমে আপনারা সুন্দর করে হাত দিয়ে লাভের জন্য ড্রয়িং করে নিতে হবে, মূলত এই 4 ইঞ্চি বক্রমের ভিতরে। দেখেন, সুন্দর করে একেবারে ঠিক আমি যেভাবে একেবারে স্লোলিভাবে ড্রয়িং করে নিচ্ছি, আপনি এইভাবে ড্রয়িং করে নেবেন। ওকে, তো দেখেন আমাদের লাভ ড্রয়িং হয়েছে। সেম এভাবে ড্রয়িং অনুযায়ী কাটিং করতে হবে, এবং পিছনে অতিরিক্ত 1/2 ইঞ্চি এক্সট্রা ভাবে আমরা সেম ড্রয়িং অনুযায়ী ড্রয়িং করে নেব। ওকে ওকে ডান। ওকে, আমাদের ড্রয়িং হয়েছে। এখন আমি দেখেন ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি, আপনি এইভাবে ড্রয়িং করে তারপর লাভটুকু কাটিং করতে হবে। ওকে, আপনি সুন্দর করে হাত দিয়ে ড্রয়িং করে নেবেন লাভটুকু একটি বক্রমের উপরে, তারপরে হবে কাটিং করে নেবেন। সেম একইভাবে দেখেন 1/2 ইঞ্চি এক্সট্রা অতিরিক্ত যে বক্রম নিয়েছিলাম, এই অতিরিক্ত বক্রম অনুযায়ী কাটিং করে নিব। ওকে ওকে ডান। আমার দেখেন কাটিং হয়েছে লাভটুকু। এখন লাভটুকু আমরা একটা কাপড়ের সাথে জয়েন করব, তার জন্য একটা কাপড় নিয়ে নিলাম। দেখেন, ঠিক সুন্দর করে এভাবে বিছিয়ে তারপর এক চাপ দূরত্বে একটি চতুর্দিকে লাভ ড্রয়িং অনুযায়ী আমরা সেলাই করে নিব। ওকে, সেম এইভাবে আপনারা লাভটুকু কেটে তারপর ড্রয়িং অনুযায়ী সেলাই করতে হবে। ওকে ডান। ওকে, একেবারে সবটুকু ড্রয়িং অনুযায়ী আপনারা এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। ওকে ওকে ডান। দেখেন, আমাদের সেই চাপসিটি দেওয়া হয়ে গেছে। এখন দেখেন, 1/2 ইঞ্চি কাপড় রেখে বাহির সাইড দিয়ে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু ছাটিয়ে দিতে হবে, ঠিক আমি যেভাবে ছাটিয়ে দিচ্ছি আপনি এভাবে কাপড়টুকু ছাটিয়ে দিবেন সুন্দর করে। ওকে ডান। তারপর দেখেন, এক্সট্রা অতিরিক্ত যে 1/2 ইঞ্চি কাপড়, এটি বেঙ্গে সুন্দরভাবে ড্রয়িং অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন উড়াগার। ওকে ওকে ডান। সেম একইভাবেই সেলাই করতে হবে। নেক্সটে যে কাজটি করবো আমরা, দেখেন এখন সামনের পাটটার সাথে আমরা এই লাভ গলাটুকু জয়েন করতে হবে। দেখেন, আমাদের লাভ গলাটুকু কাপড়ের উপরে হয়ে গেছে। দেখেন, ভিতরে 2 ইঞ্চি ফাঁকা থাকবে লাভ। সেম এটা আমরা সামনে পাটটার সাথে জয়েন করব ফ্রন্ট সাইড। ওকে, দেখেন কীভাবে জয়েন করতে হয়।
सेम देखें देर इंच नीचे गला থেকে देर इंच नीचे লাভটুকু জয়েন করতে হবে देर इंच नीचे अपने লাভটুকু হবে জয়েন করে নেবেন প্রথমে একটি সোজা করে লাভের ভিতরে একটা সিলি দিয়ে নেবেন লাভটুকু ফিটিং এর সুবিধার্থে তারপর দেখেন নিচ থেকে সিলিটুকু সুন্দর করে শুরু করতে হবে একেবারে বক্রমের সাথে দিয়ে কোনো অভিযোজন বক্রম উপরে সিলিটুকু না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে ধীরে সুস্থিরে সিলিটুকু দিতে হবে যেন বক্রমের উপরে না সিলিটুকু লেগে যায় ওকে তারপর দেখেন এখানে আমরা যে কাজটি করব এখানে একটি সুতা দিয়ে মাথাটুকু উল্টানোর জন্য দেখেন সুতা ফিটিং করে নিব এখানে এক্সট্রা আমি দেখেন অতিরিক্ত সুতা নিয়ে নিলাম তারপর এইভাবে সুন্দর করে দিয়ে একটা সিলি দিয়ে তারপর দেখেন সুতাটুকু আবার এনে নিতে হবে দেখেন আমরা খুব সহজভাবে এটি আমি উল্টিয়ে নিতে পারবো এভাবে আপনি খুব সহজেই সুতাটুকু ঢুকিয়ে তারপর উল্টিয়ে নিতে পারবেন খুব সুন্দর হবে ফিনিশিং ওকে ডান ওকে সো দেখেন আমাদের সিলিটুকু হয়েছে তারপর দেখেন ভিতরে যে কাপড়টুকু আছে সেটি সুন্দর করে কেটে নিতে হবে দেখেন ঠিক আমি যেভাবে ডুইং অনুযায়ী হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কেটে দিচ্ছি আপনি এইভাবে সুন্দরভাবে কেটে নেবেন ওকে কাটিং হয়েছে তারপর দেখেন হালকা এইভাবে কিঞ্চি দিয়ে কাপড় একটু একটু করে কেটে দিবেন কোনো অভিযোজন সিলিটুকু না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ওকে ওকে তারপর দেখেন উল্টিয়ে সুন্দরভাবে হাত দিয়ে নিচিং দিয়ে নিতে হবে দেখেন আমাদের সেই সুতাটুকু যে জয়েন করেছিলাম এটি সুতার মধ্যে টান দিলেই লাভের যে মাথাটুকু আছে সেটি বাইর হয়ে গেছে দেখেন খুব সুন্দর হবে এখন যে কাজটি করবো দেখেন একটি কিনার দিয়ে একেবারে একটি চাপ সিঁড়ি দিয়ে নিব প্রথমে আমরা সো আপনি এভাবে একটি চাপ সিঁড়ি দিয়ে নেবেন ওকে লাভ গলা ডুইং অনুযায়ী এভাবে সাপশিলি টুকু দিয়ে নিতে হবে ওড়াগার ওকে ডান ওকে ওকে ডান দেখেন আমাদের হয়ে গেছে সাপশিলি দেওয়া তারপর দেখেন যে হাফ ইঞ্চি দূরত্বে আরেকটি ডোয়িং অনুযায়ী চাপ সিলি দিয়ে নিব ঠিক সিলিটুকু যেন ভিতরে বক্রমের উপরের সাথে সিলিটুকু অ্যাডজাস্ট হয় সেটি খেয়াল রাখবো ওকে ওকে ডান ওকে ওকে ডান দেখেন হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাভটুকু ফিটিং করা দেখেন এইভাবে আপনি যে কোনো গলার মধ্যে সুন্দরভাবে ফিটিং করতে পারবেন দেখেন এটা মূলত সামনে সাইডে হবে তারপর আমরা ব্যান্ড ফিটিং করব খুব সহজেই আপনি এটা পারবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি দেখেন এখন আমরা পিস্তনের পাটটার জেন বা সেইন ফিটিং করতে হবে কীভাবে সেইনটুকু জয়েন করতে হয় এক্সট্রা অতিরিক্ত কাপড় নিয়ে এলাম তারপর এইভাবে দেখেন কাপড়টুকু মিডলে ভেঙে দেখেন মিডল থেকে এক চাপ দূরত্বে সিলি করে নিতে হবে মূলত 8 ইঞ্চি নিচে হবে যে সেনের পাড়াটুকু সেটি 8 ইঞ্চি হবে ওকে তারপর এক চাপ দূরত্বে এনে একেবারে কিনারে মিশিয়ে তারপর সেম এক চাপ দূরত্বে আরেকটি এভাবে অপর সাইড দিয়ে সিলি করে নেবেন ওকে দেখেন তারপর মিডল দিয়ে আপনার কিঞ্চি দিয়ে কেটে দিবেন ওকে ডান 2.5 ইঞ্চি চড়া একটি কাপড় নিয়ে নেবেন তারপর দেখেন কাপড়টাকে উল্টিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে একেবারে কিনা দিয়ে একটি চাপ সিঁড়ে দিয়ে নিতে হবে আপনার খুব ধীরে সুস্থিরে দেখলে খুব সহজে এই গলাটি তৈরি করতে পারবেন একবার না পারিলে আরেকবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই গলাটি তৈরি করতে পারবেন তো দেখেন আমি ঠিক যেভাবে চাপ সিঁড়ি দিয়ে নিচ্ছি কিনা দিয়ে এটি মূলত পেছনের পাটটাই চেইন বক্স হবে ওকে ডান দেখেন আমাদের সেইনের জন্য তৈরি হয়েছে তারপর দেখেন সেইনটুকু নিয়ে
হাফ ইঞ্চি দূরত্বে দেখেন, হাফ ইঞ্চি দূরত্বে সেইনের উপরে কাপড়ের উপরে সে সিলি করে নিব। ঠিক এভাবে আপনারা সিলি করে নেবেন, খুব সুন্দরভাবে সেইনটুকু ফিটিং করতে পারবেন। ঠিক আমি যেভাবে ফিটিং করেছি একেবারে সহজ পদ্ধতিতে আপনারা এভাবে যে কোনো ধরনের চেইন ফিটিং করতে পারবেন। ওকে ডান, দেখেন সেইনটুকু ফিটিং হয়ে গেছে। ওকে, তারপর দেখেন আমরা পেছনে পাটটার সাথে সামনে পাটাটুকু পুর জয়েন করে নিব, হাফ ইঞ্চি দূরত্বে একটা সিলি করে নিব। ওকে, ওকে ডান। তারপর দেখেন গলাটুকু আমরা মেপে নিতে হবে, যার গলা যত হবে গলা অনুযায়ী কলার বা ব্যান্ড কাটিং করতে হবে। এখানে মূলত 13 ইঞ্চি কলার হবে, তো দেখেন আমি 13 ইঞ্চি এক্সট্রা বক্রম নিয়ে নিলাম, তারপর হাফ ইঞ্চি চড়া এবং লম্বা নিলাম 13 ইঞ্চি বক্রম। আপনি প্যাস্টিং বা বাংলা বক্রম দিয়ে গলা তৈরি করতে পারবেন, নো প্রবলেম। এটি মূলত ব্যান্ড গলা হবে উড়াগার। তারপর দেখেন এক কানে দিয়ে হবে রাউন্ড শেপ দিয়ে নেবেন, সেম দুও সাইডে সেম একইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে গলায়, গলার কলারে। ওকে, তো আপনি এইভাবে কলারটুকু কাটিং করে তারপর দেখেন এক্সট্রা অতিরিক্ত কাপড় নিয়ে কাপড়ের সাথে এটি এখানে এইভাবে হাফ ইঞ্চি কাপড় ভেঙে এক চাপ দূরত্বে একটি প্রথমে সেলাই করে নেবেন। ওকে ডান, ওকে। তারপর সেলাই করার পরে এক্সট্রা কাপড়টুকু কেটে নেবেন, কেটে দেখেন তারপর আবার আর একটা এক্সট্রা কাপড় নেবেন, তারপর কলারটুকু উপরে নিয়ে দেখেন সুন্দরভাবে কলারের ড্রয়িং অনুযায়ী আপনি এইভাবে বক্রমে পাশ দিয়ে সিলি করে নেবেন। ওকে, বক্রমে উপরে যেন সিলিটুকু না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে ডান, দেখেন সিলি করা হয়েছে। তারপর হাফ ইঞ্চি কাপড় রেখে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু কেঞ্চি দিয়ে কেটে নিতে হবে। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। তো দেখেন তারপরে এইভাবে খুব সুন্দরভাবে চাপ সিলাই দিয়ে নিতে হবে। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখেন এভাবে আপনারা উল্টিয়ে বক্রমটুকু বক্রমে কিনা দিয়ে একটি চাপ সিলাই দিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে চাপ সিলাই দিয়ে নিচ্ছি, ওকে। তারপর দেখেন এইভাবে কাপড়টুকু হাফ ইঞ্চি কাপড়কে অতিরিক্ত এক্সট্রা কাপড়টুকু এভাবে ছাটিয়ে দিতে হবে, তারপর বক্রমটুকু এভাবে ধরে আমরা মিডল শনাক্ত করে নিলাম। বক্রমের মিডল এবং গলার মিডলের সাথে এক করে সিলিয়ে দিতে হবে। দেখেন আমি কীভাবে গলাটুকু বা ব্যান্ডটুকু জয়েন করছি, দেখেন উল্টা সাইড দিয়ে এভাবে একটি সাইড আপনারা জয়েন করে নিতে হবে হালকা একটু সিলি দিয়ে। দেখেন ঠিক উল্টা সাইড জামার এবং কলারের বাউ সাইড সেম এইভাবে ধরে এক মাথা থেকে একটু জয়েন দিয়ে তারপর এই মাথা থেকে পোড়াপুড়ি কলারটুকু জয়েন করতে পারবে নাকি। ঠিক আমি যেভাবে কলারটুকু ফিটিং বা জয়েন করছি যে সাইডে আপনি খেয়াল করে ঠিক এভাবেই ফিটিং করবেন। ওকে, ওকে ডান। তারপর হাফ ইঞ্চি বা এক চাপ দূরত্বে সিলি করে নিতে হবে, মূলত এক চাপ দূরত্বে সিলি করলে ফিনিশিং একটু ভালো হয়। আপনারা হাফ ইঞ্চি দূরত্বে সিলি করতে পারেন কলার জয়েন্টটুকু। আমি এক চাপ দূরত্বে উড়াকার কলারটুকু দেখেন এইভাবে জয়েন করে নিচ্ছি, ওকে ডান। তারপর দেখেন কলারটুকু সুন্দরভাবে উল্টিয়ে নিতে হবে। দেখেন একেবারে কিনার দিয়ে একটি সেলাই করে নিতে হবে, একেবারে সেলাইটুকু কিনার দিয়ে দিতে হবে যেন সেলাইটুকু না আল্টার হয়, কলারের উপর দিয়ে সেলাইটুকু দিতে হবে। ওকে ডান। ওকে,
ওকে ডান দেখেন আমার উলাগার কলাটুকু সেলাই করা হয়ে গেছে। তো আপনি এইভাবে খুব সুন্দর একটি ডিজাইন গলা তৈরি করতে পারবেন খুব সহজভাবেই। তো দেখেন খুব সুন্দর একটি গলা তৈরি হয়ে গেছে।